আমার কি রাজকুমার সাথে আর দেখা হবে না? কি করব, এত অস্থির লাগছে কেন? না 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 না, যেমন করি হোক না কেন রাজকন্যাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। ওরে বাবা, একা একা মন খারাপ করে তোর বীরপুরুষ কি করছে রে? হ্যাঁ, আবার ভেউ ভেউ করে কাঁদছে কেন? আর তো পারি না বাবা, মানুষের কষ্ট নিয়ে এমন রসিকতা করতে নেই বাঘু দাদা। তুমি না দিন দিন কেমন নির্মম হয়ে যাচ্ছ। চুপ কর, বেশি এঁচড়ে পাকা হয়েছিস তাই না? হ্যাঁ, দেখতে দে। ছবি আঁকা হলো রে জয়নাগ? আহা, তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না, এ তো আমাদের বন্ধু রোহিণী। হানুম, রোহিণী না ছাই, এমন নাক এমন চোখ বুঝি রোহিণীর? হ্যাঁ, বললেই হলো। থামো তো তুমি, বা বীরপুরুষ, ভারী সুন্দর আঁকা হয়েছে গো ছবিটা। এই ব্যাকলে মরকট, ছবি আঁকা তুই কি জানিস রে? হ্যাঁ, খালি নাকা নাকা কথা, রোহিণীর এর থেকে ভালো ছবি তো আমি এঁকে দিতাম। বাবা গো বাবা, বাকুদাদা তুমি কি করে ছবি আঁকবে তোমার এই থাবা দিয়ে? থাবা তুলে কথা বলবি না, থাবা তুলে কথা বলবি না। আমার ছবি আঁকা দেখে তো একবার এক বাঘিনী খুশিতে অজ্ঞান। বাদ দে, তোর কাছে এইসব কথা বলার কোনো মানেই হয় না। তুমি ঠিক আছো তো রাজকন্যা? তুমি যেখানেই আছো সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। রোহিণী, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। রোহিণী, না, কিছুতেই বাইরে বেরোলে চলবে না। কাবিটি হাতে ধরা পড়লে আমার সব কাজ নষ্ট হয়ে যাবে। আমাকে এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে আমাকে। কামিনীর হাত থেকে আজ পর্যন্ত কেউ মুক্তি পায়নি, তুমি পাবে কি করে? রোহিণী, শেষবারের মতো বলছি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমার কথা শুনলে না তো? এবার দেখো তোমার অবস্থা আমি কি করি। গাছের গায়ে নাক চিহ্ন, তার মানে এই গাছের মধ্যেই লুকিয়েছে রোহিণী। বেশ বেশ, রোহিণী যে প্রকৃতির তুমি বন্ধু, আচ্ছা গাছের মধ্যেই তোমার মরণ হবে। নিজের মরণ তুমি নিজেই বেছে নিলে রোহিণী। কি ভেবেছিলে তুমি রোহিণী, এই গাছের মধ্যে লুকিয়ে তুমি নিজের প্রাণ রক্ষা করতে পারবে? দেখো আমি কি করি। কাজ বন্ধু, তোমার কষ্ট হচ্ছে বুঝি?
এই কাজ আমি বেঁধে দিলাম যে কাছের মধ্যে লুকিয়ে থেকে তুমি নিজের প্রাণ রক্ষা করবে বলে ভেবেছিলে সেই কাছের মধ্যেই তোমার মরণ হবে কেউ তোমার দেহটাও খুঁজে পাবে না কেউ না কেউ না সূর্যাস্ত অবধি এখানকার একটা গাছও কোনো কথা বলতে পারবে না ভুল করেই তেপান্তরের মাঠে যদি কেউ চলেও আসে রোহিণী চাইলেও তাকে ডাকতে পারবে না আর সূর্যাস্ত শেষ হওয়া অবধি রোহিণী এই কাছের মধ্যে থেকেই তম আটকে নিজের প্রাণ ত্যাগ করবে আজ আমার প্রতিশোধ সম্পন্ন হলো রোহিণী না এখান থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে না তোমার মা জোৎস্নাকে আমার কাছ থেকে মুক্ত করতে পারবে চিরবিদায় রোহিণী চিরবিদায় চিরবিদায় কি হলো রাজকন্যার ছবিতে চির ধরলো কেন এটা কি তাহলে কোনো অমঙ্গলের লক্ষণ তাই তো এটা কি হচ্ছে গো বাগু দাদা আরে দেখি এটা কি হলো কোথায় গেল ছোড়াটা হ্যাঁ পালালো নাকি ও একে নিয়ে তো ভারী বিপদ ও বুড়িমা এই দেখো কি কাণ্ড বীরপুরুষ এই ছিল এই কোথায় চলে গেল তোরা ভয় পাস না জয়নাক সব ঠিক হয়ে যাবে ওর যেখানে যাবার সেখানেই গেছে আমি বলেছিলাম সঠিক সময় এলে ও ঠিক পৌঁছে যাবে নিজের জায়গায় আপন জনের কাছে তাই হতে চলেছে মরতেই হবে কেউ কি আমাকে বাঁচাতে পারবে না কেউ কি জানতেও পারবে না আমি এখানে গাছের এত কথা বলা বন্ধ করে দিয়েছি কি হবে এবার কি হবে মা অগ্নি বাবা কারো কাছে পৌঁছতে পারবো না কোনোদিন আমি আর কি হলো আমি এখানে কি করে এলাম কি অদ্ভুত জঙ্গল আচ্ছা আমি কালনাগিনী রাজ্য থেকে আমি এখানে এলাম কি করে কেনই বা এলাম
তাহলে কি রাজকন্যা এখানে? রাজকন্যা কোনো বিপদে পড়েছে, এই কারণে ওর ছবিতে ফাটল ধরল। রাজকন্যা, রাজকন্যা সাড়া দাও, রাজকন্যা! চোদ্দার গলা শুনলাম না, কি কি করে চোদ্দা এখানে এলো কি করে? মাথাটা তো ঘুরছে, আমি আর পারছি না, আমি আর পারছি না। জবাব দাও, রাজমাদার কক্ষে তুমি কি করছিলে, আর এই জলপাত্র নিয়ে বা কোথায় যাচ্ছ তুমি? মোহিনীর কাছে ধরা পড়া যাবে না কিছুতেই। আমার যে স্মৃতি ফিরে এসেছে সেটা ওকে বুঝতে দেওয়া চলবে না। কি হলো বাবা, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছিলে তুমি? আমি এটা কোথায় আবার নিয়ে যাব? আমি এটাকে একটা একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাচ্ছিলাম। সুরক্ষিত স্থান? রাজমাতার কক্ষের চেয়ে বেশি সুরক্ষিত স্থান এই প্রাসাদে আর কোথাও আছে নাকি? আর এইখানে তো কেউ সহজে প্রবেশ করতে পারবে না। এই প্রাসাদ সব থেকে বেশি সুরক্ষিত, তাহলে কি করে অগ্নি পালিয়ে গেল বন্দিশালা থেকে? কি বললে তুমি, অগ্নি পালিয়েছে? হ্যাঁ, কিন্তু কি করে পালালো সেটা আমি বলতে পারবো না। এত বড় স্পর্ধা, রাজপ্রাসাদের বন্দিশালা থেকে পালিয়ে যায়? না, তুমি মিথ্যে কথা বলছো, অগ্নি পালাতে পারে না। তাহলে রাজমাতা আমায় কেন বললো না? আমি জানি না, কিন্তু রাজমাতা যখন তোমাকে বলেননি তার মানে এই কথার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি তোমাকে বলছি, কারাগারে ওই বন্দী কিন্তু নেই, সে কিন্তু পালিয়েছে। আমার রাগের আগুনে সবকিছু ধ্বংস করে দেবো আমি, ছাড়খাড় করে দেবো সবকিছু আমি। অগ্নি বন্দী দশা থেকে পালায় কি করে? কি করে পালায় অগ্নি? রাজকন্যা, আমি তোমার যোদ্ধা। রাজকন্যা, শুনতে পাচ্ছ? যোদ্ধা এখানে এলো কি করে? কি হলো, কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না কেন? আমি কোথায় এলাম? এটা কোন দেশ? চারিদিকে তো একই রকম গাছ, কোথায় শুরু কোথায় শেষ, কোন দিকে যাব? যোদ্ধাকে যদি একবার বোঝাতে পারতাম যে আমি এই গাছের কোটরের মধ্যে আটকা পড়ে আছি, কিন্তু কিন্তু কি করে বোঝাবো? এদিকে কামিনীর জাদুতে তো গাছেরাও সূর্যাস্তের আগে কথা বলতে পারবে না। কি কি করি আমি, আমি তো আর পারছি না, আমার সব যুদ্ধ শেষ হয়ে গেল যোদ্ধা, তুমি আবার এত কাছে এসো কিছু করতে পারলে না। আমার পায়ের নুপুর দুটো তো এখনো রয়েছে, একবার শেষ চেষ্টা করে দেখি।
কারোর তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাহলে বোধহয় রাজকন্যা এখানে নেই। আওয়াজ শুনলাম, আওয়াজটা তো খুব চেনা পরিচিত। কই, আর তো আওয়াজটা পাচ্ছি না। রাজকন্যার পায়ের নূপুরের শব্দ। রাজকন্যা, রাজকন্যা শুনতে পাচ্ছ? তার মানে আমি 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 বিনা কোনো কারণে এখানে আসিনি। রাজকন্যা নিশ্চয়ই কোনো কোনো বিপদে পড়েছে, আর আমাকে আমাকে সংকেত দেওয়ার চেষ্টা করছে। রাজকন্যা, আমি তোমার যোদ্ধা। রাজকন্যা, কোথায় তুমি? সাড়া দাও রাজকন্যা। আমি তোমার আমি তোমার নূপুরের শব্দ শুনতে পেয়েছি। তার মানে তাহলে রাজকন্যা নিশ্চয়ই এখানেই আছে। রাজকন্যা, রাজকন্যা তুমি কোথায় আছো? রাজকন্যা সাড়া দাও। রাজকন্যা তুমি কি এখানে আছো? রাজকন্যা, রূপান্তরের মাঠে রোহিণীকে বন্দি করে বেশ আশ্বস্ত লাগছে আজ। কত বড় সাহস! ওইটুকু মেয়ে সে কিনা লড়তে এসেছে কামিনীর সঙ্গে। লড়াই করার শখ আমি জন্মের মতো খুঁচিয়ে দিয়েছি। লড়াই করবে আমার সঙ্গে। মোহিনী সব কি করছে? মোহিনী কি করছে নাকি? মোহিনী, 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 কাঞ্চনকে ছেড়ে দাও। আমার কথা শোনো মোহিনী। কি করছো কি তুমি? কাঞ্চনকে ছেড়ে দাও মোহিনী। কি হচ্ছে কি এখানে এসব? রাজমাতা, রাজমাতা, মোহিনীর মাথা ঠিক নেই। অগ্নি পালিয়ে গেছে বলেও আমাকে প্রাণে মারতে চাইছে। আমাকে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন আপনি। মোহিনী, সব আমি কি শুনছি? অগ্নি পালিয়েছে, অথচ তুমি তা আমায় বলনি। কি করে পালায় সে? কি করে? আমি নিজেই জানি না সে কি। আমি নিজেই জানি না তোমাকে কি জানাবো। না, তুমি ঠিক বলছো না।
আমি জানি তুমি ঠিক বলছো না। আহ, এখন তুমি আমাকে বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার ভুলের জন্য নিদ্রাপুরীতে রোহিণীর কাছে তুমি হেরেছো। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। তার মানে রোহিণীর সাথে মোহিনীর লড়াই হয়েছিল আর রোহিণী সেই যুদ্ধে বিজয়ী হয়েছে। ভালো কথা। আমার কক্ষ ছেড়ে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাবে। যাও। না রাজমাতা, আমি জানতে চাই। তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। আমার কক্ষ ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও। জয়নাগ, কথাটা তুই বল, আমি পিছনে আছি। সে কি বাঘু দাদা, তুমি বড় না, তুমি বলো আমার পিছনে কেন থাকবে? যা বলছি তাই কর, মুখে মুখে তক্ষ করিস না। না, তুমি বলো। কি বলবে বলে ফেলো, আর বচসা করে কাজ নেই। যোদ্ধাকে কি রোহিণীর কাছে পাঠালে বুড়িমা? কেন, কি দরকার ছিল বেচারাকে? কারণ এখন রোহিণীর যে যোদ্ধাকে দরকার, রোহিণীকে যদি এখন কেউ বাঁচাতে পারে তা হচ্ছে ওই ভালোবাসা। সে কি ভালোবাসা মানে? দৃষ্টি যদি দেখতে না পায় মনের মানুষ চোখেই হারায়। ভালোবাসার ছোঁয়া পেলে কাছে সেজন সামনে দাঁড়ায়। রাজকন্যা, রাজকন্যা, কোথায় পাবো তোমায় রাজকন্যা? কোথায় তুমি রাজকন্যা, কোথায় খুঁজে পাবো তোমায়, কোথায় খুঁজে পাবো তোমায়? এইটা তো সেই রাজকন্যার বাজুর নাক চিহ্ন। এটা 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 গাছের গায়ে কেন? তাহলে কি গাছের মধ্যে রাজকন্যা আছে? কিন্তু কিন্তু আমি তো গাছ কেটে রাজকন্যাকে বের করতে পারবো না, কি করে?